हेलो फ्रेंड्स, वेलकम टू सीआर रन। 2022-23 सेशनের যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট বা WBHRB-র আন্ডারে যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হবে সেখানে কাট অফ কীরকম হতে পারে তার আমরা একটা স্পষ্ট ধারণা তৈরি করব এবং কোন বেসিসে আমরা বলছি যে কাট অফ এত হতে পারে সেটা আমরা পুরোটা দেখিয়ে দেব। এখানে যে কাট অফটা দেখতে পাচ্ছ এটা 2021-22 সেশনে যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হয়েছিল তার কাট অফ। কাট অফটা ভালোভাবে দেখে নাও, এটা ফিমেল ক্ষেত্রে হাইয়েস্ট মার্কস ছিল 72.25 এবং লোয়েস্ট ছিল 41.10, এবং ফিমেলদের ক্ষেত্রে হাইয়েস্ট ছিল 73.54 এবং লোয়েস্ট ছিল 39.35, অনেকটা ডিফারেন্স। মেলদের ইউয়ারের জন্য টোটাল ভ্যাকেন্সি ছিল 2021-22 সেশনে 124 জন, এবং এখানে 124 জন ক্যান্ডিডেটকেই নেওয়া হয়েছিল, যার মধ্যে ম্যাক্সিমাম স্কোর ছিল 72.25 এবং কাট অফ ছিল বা লোয়েস্ট যে মার্কস ছিল 124 নম্বরে ইউয়ার যে ক্যান্ডিডেট ছিল তার মার্কস ছিল 56.96। এসিদের ক্ষেত্রেও 140টা ভ্যাকেন্সি ছিল কিন্তু নেওয়া হয়েছিল মাত্র 33 জনকে, আর বাকি কিন্তু কাদেরকে নেওয়া হয়নি। এই জায়গাগুলো ভালোভাবে লক্ষ্য রাখবে, ইউয়ারের থেকে এসির সংখ্যা বেশি যেটা এওয়ারেও হয়েছে, আবার এসসিরও কিন্তু সংখ্যা তুলনামূলকভাবে বেশি, আবার ওবিসি বি এর থেকে ওবিসি এর সংখ্যা বেশি। এই যে আগের বারে 140টি এসসি সিট ছিল কিন্তু 33 জনকে নেওয়া হয়েছিল, বাকি 107টা যে সিট থেকে গেল এই সিটটা কিন্তু পরবর্তীকালে 2022-23 যে রিক্রুটমেন্ট হচ্ছে সেই জায়গাতে গিয়ে এই 107টা সিটের কিছু সংখ্যক সিটকে অ্যাড করা হয়েছে। অর্থাৎ সেই জন্যই কিন্তু ইউয়ারের থেকে এসসি ক্যান্ডিডেটের সংখ্যা বা সিটের যে নাম্বার সেই সিট সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে, কারণ এদের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অনুযায়ী এদের কিন্তু ক্যান্ডিডেট নেই। এসটিদের ক্ষেত্রে সেটা হয়েছিল 40টি সিট ছিল কিন্তু 13টি সিট পূরণ হয়েছিল, বাকি 27টি সিট খালি রয়েছে। ওবিসি এ 74টি সিট ছিল, মাত্র 32টি সিট পূরণ হয়েছিল, কিন্তু ওবিসি বি এখানে 18টি সিট ছিল, 16টি সিট পূরণ হয়েছিল, 2টি সিট এখনও ভ্যাকেন্সি ছিল, এবং পিডব্লিউ ক্ষেত্রে 1টি সিট খালি ছিল সেটি পূরণ হয়েছিল। এসসিদের ক্ষেত্রে ইউয়ারের যে লোয়েস্ট মার্কস তারপর থেকেই কিন্তু শুরু হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। এসসিদের ক্যাটাগরি ওয়াইজ যে হাইস্ট মার্কস ছিল 56.96 এবং লোয়েস্ট মার্কস ছিল 42.80, এসটিদের ক্ষেত্রেও লোয়েস্ট মার্কস ছিল 43.20, ওবিসি এ 43.51, ওবিসি বি 41.10 এবং পিডব্লিউডি 48.64। এই হচ্ছে মেল ক্যাটাগরির বা মেল ক্যান্ডিডেটদের কাট অফ ছিল এটা 2021-এ। এবার এখান থেকে আমরা একটা ধারণা করতে পারি যে কতটা নামতে পারে 2022-এ। এখানে 16 নম্বর নেমেছিল মেলদের ক্ষেত্রে, 16 নম্বরের মধ্যে ইউয়ারের ক্যাটাগরির 126 জন ছিল, ভালোভাবে লক্ষ্য রাখবে 16 নম্বরের মধ্যে 124 জন ছিল ইউয়ার ক্যান্ডিডেট। সেখানে মেয়েদের ক্ষেত্রে অনলি 10.something, এই 10.something এর নাম্বারের মধ্যে 1108, প্রচুর কম্পিটিশান ছেলেদের তুলনায়, প্রচুর কম্পিটিশান ছেলেদের, যেখানে 16 নম্বরের মধ্যে 124 জন সেখানে মেয়েদের 10 নম্বরের মধ্যে 1108 জন, ভাবতে পারছো কতটা কম্পিটিশান হয়েছে। সেই জন্য কিন্তু অনেক ইউয়ার ক্যাটাগরির স্টুডেন্ট বা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট তারা কিন্তু চাকরি পায়নি 2021-22 সেশনে। এদের কাট অফ ছিল দেখো, ম্যাক্সিমাম নাম্বার ছিল 73.54 এবং লোয়েস্ট ছিল বা কাট অফ ছিল 63.38। সেখানে এসসি ক্যান্ডিডেটদের কাট অফ ছিল মাত্র 39.92, ডিফারেন্সটা প্রায় 25 মার্কসের, প্রায় 25 মার্কসের একটা ডিফারেন্স। মানে এটা দেখে ইউয়ার ক্যাটাগরি যারা রয়েছে তাদের কিন্তু কষ্ট পাওয়া ছাড়া কিছু উপায় নেই। যাক, এসসি ক্যাটাগরির যে কাট অফ ছিল 39.35 এবং ওবিসি ক্যাটাগরিরও তুমি দেখতে পাচ্ছ 40 এবং 57.97, ওবিসি বি এবং পিডব্লিউ ক্ষেত্রে 13টি ভ্যাকেন্সি ছিল, একজনই অ্যাপ্লাই করেছিল, 62.94 মার্কস ছিল তার। এই হচ্ছে ওভারঅল বিষয় যেটা 2021-22 কাট অফ ছিল। এবার 2022-23 সেশনে তোমাদেরকে একটা টার্গেট ফিক্স করতে হবে যে আমাদেরকে সেফ নাম্বারের মধ্যে আমাদেরকে নিয়ে যেতে হবে, তবে কিন্তু তোমরা এখানে এলিজেবল হবে। তাই তোমাদের যে মার্কস রয়েছে সেই মার্কসটা তোমরা অবশ্যই ক্যালকুলেট করো এবং তোমরা দেখো তোমাদের কত হচ্ছে, সেই মতো প্রিপারেশানটা ঠিকঠাকভাবে নাও, যাতে অ্যাটলিস্ট ইন্টারভিউয়ে 1-2 নম্বর হলেও যেন বাড়ানো যায়, সেরকম প্রিপারেশানটা নিতে শুরু করবে। আমরা যদি দেখি কতটা মার্কস বা কতটা কাট অফ আসতে পারে 2022-এ,
তাহলে তার আগে আমরা দেখে নিই তোমরা কীভাবে হিসাব করবে বা তোমাদের কতটা আছে সেটা তোমরা কীভাবে হিসাব করবে। আগেই বলেছিলাম এমপি থেকে 10%, এইচএস থেকে 25% এবং জিএনএম থেকে 35%, আর ডিপ্লোমা ছিল 5, এক্সপিরিয়েন্স 2, আপ টু টেন এবং ইন্টারভিউ 15। এই প্রথমে হিসাব করতে পারবে আশা করি। আমরা একটা হিসাব করছি যেখানে ম্যাক্সিমাম কত মার্কস পর্যন্ত হতে পারে সেটা আমরা একটা দেখার চেষ্টা করবো। তারপর কিন্তু কাট অফটা মোটামুটি ইউআরের ক্ষেত্রে 10-11 বা হার্ডলি 12 নম্বরের একটা গ্যাপ হতে পারে। এই গ্যাপের মধ্যে কিন্তু হবে, যেটা আগেরবারে 10-এর মাত্র একটা ডিফারেন্স ছিল, সেটা হয়তো এবছর যেহেতু সংখ্যা একটু সিট সংখ্যা বেড়েছে হার্ডলি 11, এর বেশি কিন্তু হবে না। হার্ডলি 11 কি তুমি যদি খুব জোর করেও কেউ চেষ্টা করো হার্ডলি 12, এর বেশি কখনোই ডিফারেন্স হবে না। তো আমরা এই যে ম্যাক্সিমাম স্কোর, এই ম্যাক্সিমাম স্কোরটা দেখার চেষ্টা করবো। এমপিতে ধরো কোনো ক্যান্ডিডেটের 94% নাম্বার রয়েছে, 94% নাম্বার রয়েছে, এটা কিন্তু আমরা এমন একজন ক্যান্ডিডেটের মার্কস ধরছি যার সব কিছু বেশি রয়েছে এবং ওর থেকে বেশি কেউ আসবে না, আমরা সেরকম একটা ক্যান্ডিডেটের মার্কস ধরছি। এইচএসে ধরো রয়েছে তার 95%, তো কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যারা কী বলবো গভর্নমেন্টে ট্রেনিং করছে তাদের কিন্তু এরকম মার্কস রয়েছে। জিএনএমে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মার্কস খুবই কম, হার্ডলি 85, তো গুটি কয়েকজনের। আর ডিপ্লোমার মার্কস ধরছি না, জিরো ধরছি, কারণ ডিপ্লোমা থাকবে না। যারা রেগুলারভাবে রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলে এরকম মার্কস পাচ্ছে তাদের কিন্তু ডিপ্লোমার মার্কস থাকবে না, কারণ এটি কিন্তু ট্রেনিং লাইফে বা ট্রেনিং চলাকালীন এই ডিপ্লোমাটা কন্টিনিউ করতে হবে, অ্যাটলিস্ট তোমাকে প্রাইভেট হলেও ট্রেনিংটা করতে হবে। এক্সপিরিয়েন্স আমরা এক্ষেত্রে 2 নম্বর ধরতে পারি, এবং ইন্টারভিউয়ে কোনো যদি ভালো ক্যান্ডিডেট ভালোভাবে ইন্টারভিউ দেয় তাহলে এখানে 9 কি হার্ডলি 10, আমরা 9 ধরছি, এর বেশি কিন্তু মার্কস পাবে না। তাহলে এমপি থেকে যদি আমরা 9.4 ধরি, 10% মানে 10% মানে 9.4, এইচএস থেকে যদি আমরা 25% মার্কস ধরি তাহলে এখানে মার্কস আসবে 20.75, এবং জিএনএম থেকে মার্কস আসবে 85-এ 35%, 29.40, এবং ডিপ্লোমাতে আমরা ধরে নিয়েছি 0, এবং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ এই হচ্ছে আমরা কোনো একজন ক্যান্ডিডেটের, সেটা মেল হতে পারে বা ফিমেল, সেই একজন ক্যান্ডিডেটের ম্যাক্সিমাম স্কোর, এই যে ম্যাক্সিমাম স্কোর যেটা আমরা পেয়েছিলাম এই ম্যাক্সিমাম স্কোরটা আমরা বের করছি। পাঁচ 73.55, এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্কোর আসছে, এরকমই কিন্তু আগেরবারও হয়েছিল, দেখো প্রায় কাছাকাছি আছে 35, এরকম কিন্তু স্কোর আসবে, এর বেশি কিন্তু স্কোর আসবে না। তাহলে যদি আমাদের এই স্কোরটা প্রায় ফিক্সড থাকে তাহলে ডিফারেন্স কিন্তু খুব একটা যে নামবে তা নয়। এখানে যেমন 63.38 ছিল, এটা হয়তো হার্ডলি কাট অফটা নেমে হতে পারে 63.00 বা 62.50, এর কম কিন্তু কখনোই হবে না। এটা ফিমেল ইউয়ারদের কাট অফ, ভালোভাবে মনে রাখবে 2022-23 যে কাট অফ ইউয়ারদের ক্ষেত্রে হার্ডলি 62.50 বা 63.00, এই হচ্ছে ইউয়ারদের কাট অফ। এসি ক্যাটাগরিদের মোটামুটি যেহেতু 1200 সিটের মধ্যে মাত্র 732 জনকে নেওয়া হয়েছিল, বাকি ভ্যাকেন্সি ছিল মোটামুটি, তোমাদের যারা এসসি এসটি বা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের কাট অফ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই, তোমরা যে মার্কসটাই পাও না কেন তোমরা জব পাবে। আবার বলছি তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো, তোমাদের যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে তোমরা যেই মার্কসটাই পাও না কেন তোমরা গভর্নমেন্ট জব পাবে, সেটা 39 হোক বা 38 তোমরা গভর্নমেন্ট জব পাবে। কিন্তু চাপও রয়েছে ওবিসিবিদের ক্ষেত্রেও কিন্তু 170টা সিটের মধ্যে 170টাই ফিল আপ হয়েছিল এবং এদের কাট অফ নেমেছিল 57.97, এক্ষেত্রেও কিন্তু হার্ডলি এটা 57, এর কম নামবে না, হার্ডলি 57, কারণ আমরা অনেকটা 9.97 কমা মানে প্রচুর কমা, কিন্তু এতটাও কমবে না, কারণ আমরা হিসাব করে যেটা দেখলাম এরকম কিন্তু আসছে, আর সিট যে খুব একটা হিউজ সংখ্যক বেড়েছে সেটাও কিন্তু নয়। ঠিক আছে,
মার্কস টাইটেলটা চেঞ্জ হলেও আমরা যে ম্যাক্সিমাম মার্কস যেটা বের করলাম সেটা কিন্তু একই, তাই এরকমই কাট অফ আসতে চলেছে। এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে, এবং মেলদের ক্ষেত্রেও যদি মেয়েদের ক্ষেত্রেও যেটা আগের বারে ছিল 56.96 এটাও এরকমই কাছাকাছি থাকবে। এটা হার্ডলি হয়তো 56 এরকম নামলো, কারণ কম্পিটিশান আস্তে আস্তে বাড়ছে, কম্পিটিশান কিন্তু কখনোই কমছে না। এবছর যেটা যদিও বা 56 নামতে পারে, পরের বছর কিন্তু এটা আরও নামবে না পরের বছর, কারণ যারা গভর্নমেন্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তাদের মার্কস কিন্তু আরও হাই রয়েছে, অবশ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই রয়েছে, জিএনএমে কিন্তু মার্কস যথেষ্ট কম রয়েছে। সেক্ষেত্রে যারা ব্যাঙ্গালোর রয়েছে তাদের এমপিএইচএসে, ব্যাঙ্গালোরদের এমপি বা এইচএসএ মার্কস কম থাকলেও তাদের কিন্তু জিএনএমে যথেষ্ট মার্কস রয়েছে, এভারেজ 78% মার্কস রয়েছে ব্যাঙ্গালোরদের। কিন্তু সেখানে ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে তাদের এভারেজ মার্কস আমরা যদি ধরে রাখি 72, হার্ডলি 74, এর বেশি কিন্তু এভারেজ মার্কস পাবে না ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে। আর এদের তো ধরার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাদের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু সিট ফিল আপ হয় না, কারণ অনেক সিট খালি থাকছে। এই হচ্ছে 2022-23-এর এক্সপেক্টেড কাট অফ, এরকম কাট অফে কিন্তু হবে, খুব একটা ডিফারেন্স হবে না, মোটামুটি যেমন ছিল সেরকমই হবে। এবার 2023-এ যারা সিএইচও এক্সামিনেশন দিবে, 2023-এ যারা সিএইচওর এক্সামিনেশন দিবে, তোমরা আশা করি সবাই জানো তোমরা সিএইচওর যে এক্সাম স্ক্রিনিং টেস্ট, এখানে পাস করলে কিন্তু তোমাদের ডাইরেক্ট চাকরি নয়। সিএইচও 2023-এ পাস করলে তারপর একটি 4 মান্থ সিপিসিএইচ বা সার্টিফাইড প্রোগ্রাম অন কমিউনিটি হেলথ, এই ধরনের একটি কোর্স তোমাদেরকে করতে হবে। এটা অবশ্যই সরকারিভাবে করানো হবে, এবং কোর্স চলাকালীন তোমাদেরকে 10K স্যালারি দেওয়া হবে, এবং থাকা খাওয়া সেটা গভর্নমেন্ট থেকে দেওয়া হবে। এই 4 মাসের কোর্স শেষ হলে তারপর, যেমন গতকাল একটা ভিডিও দিয়েছিলাম সিপিসিএইচের কোর্সে 521 জনের মধ্যে 521 জনই পাস করেছে, সেরকম তোমাদেরকেও এভাবে পাস করতে হবে। এবং পাস করার পর তোমাদের ট্রেনিং কমপ্লিট করার পর তোমাদেরকে যেই সব জায়গা থেকে পোস্টিং দেওয়ার সেখানে পোস্টিং দেওয়া হবে, এবং তখন এই স্যালারিটা বের হয়ে যাবে 20K, এবং প্লাস এর সাথে আরও 5,000 যুক্ত হবে। এই হচ্ছে আমাদের 2022-এর কাট অফ এবং সিএইচএ সম্পর্কে যে কোশ্চেনটা অনেকের রয়েছে, যে আমরা যদি এখানে পাস করে যাই তাহলে কি চাকরি পেয়ে যাবো, সেটা কিন্তু নয়। এখানে পাস করার পরেও তোমাদেরকে এখনও 4 মাসের একটি ট্রেনিং করতে হবে, এবং কেউ যদি এই ট্রেনিং ছেড়ে দিতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 50,000 টাকা জরিমানা দিতে হবে, এটাই বলবো। এবং তোমাদের সিএইচওর যে রেজাল্ট 27 তারিখের মধ্যে কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে, কারণ সেরকম নির্দেশ দেওয়া রয়েছে প্রতিটা সেন্টারকে, যেন 27 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট এক্সেল আকারে পুট করে দেওয়া হয় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারের পাশে। তাই 27 তারিখ তোমাদের যদি রেজাল্ট দেখা হয়ে যায়, তার মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, কারণ তোমাদের শুধু সিএইচও এখানে পাস হয়ে গেলে নয়, তারপর যেহেতু তোমাদেরকে ট্রেনিং কন্ডাক্ট করাতে হবে সেই জন্য কিছুটা টাইম লাগবে। এ হচ্ছে আজকের ভিডিও, আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু টপিক, বা আমরা যেভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছিলাম, যেগুলো থেকে তোমাদের পোস্ট পেসি বলতে পারো বা WBH রিক্রুটমেন্ট বোর্ডে যে ইন্টারভিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।